আসসালামু আলাইকুম বিডি টুডেস অনলাইন পত্রিকাতে আপনাকে স্বাগত আমরা আসছি আজকে বাংলাদেশের সুনামগঞ্জ হসপিটাল ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাবে আমরা এখন একজন পেশেন্টের সাথে কথা বলবো যিনি কিনা এখানে দীর্ঘদিন যাবত চিকিৎসাধীন ছিলেন তো পেশেন্টের সাথে সরাসরি কথা বলবো পেশেন্টের কি সমস্যা ছিল এবং পেশেন্টের নাম আচ্ছা আপনার নাম কি দেলোয়ার দেলোয়ার বেগম আচ্ছা আপনি কোথা থেকে আসছেন যশোর থেকে আচ্ছা আচ্ছা আপনার কি সমস্যা ছিল কেন এখানে এসেছেন আমার এই মাথায় আপনি কতদিন যাবত এখানে ভর্তি আছেন 14 দিন আচ্ছা আপনার যে সমস্যা ছিল সেই সমস্যাটা কি সমাধান হয়েছে পুরোটাই হয়েছে পুরোটাই ভালো আচ্ছা আপনি এই ডিপিআরসি হসপিটালে কার তত্ত্বাবধানে আছেন কোন ডক্টরের তত্ত্বাবধানে আছেন এখানে ডক্টর প্রধান সফিলা সাহেব ডক্টর সফিলা প্রধান স্যারের তত্ত্বাবধানে আছেন আচ্ছা ওনার যে ওনার চিকিৎসা সেবাটা কেমন খুব ভালো ওনার চিকিৎসা সেবাটা মানে মূলত কি কি মানে থেরাপি এবং মেডিসিনের মাধ্যমে নাকি অন্য কিছু অপারেশন ছিল না 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 অপারেশন না আমার ব্যায়াম ব্যায়াম করা হয়েছে মেডিসিন আর এতে গেল থেরাপি থেরাপি এবং মেডিসিনের মাধ্যমে আচ্ছা এই 14 দিনে আপনি সুস্থ হয়ে গেছেন হ্যাঁ সুস্থ আচ্ছা আচ্ছা এখানকার পরিবেশটা আপনাকে কেমন লাগছে কেমন ছিল এখানকার পরিবেশ আর চিকিৎসা সেবাটা কেমন ছিল খুব ভালো ভালো ব্যবহার করেছে সুন্দর ব্যবহার করেছে আচ্ছা খাওয়া দাওয়া পরিবেশ সব দিক থেকে ভালো সব দিক থেকে ভালো ছিল আচ্ছা আপনি যে সমস্যাতে ভুগছিলেন সেটা কি কোথাও এর আগে চিকিৎসা করেছিলেন এই সমস্যাটা একটা করেছি বেশ ভালোই করেছি আচ্ছা এরকমই থেরাপি এবং না 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 এই সমস্ত কিছু এরকম কোথায় হলো আচ্ছা এই হসপিটালে যে ট্রিটমেন্টে কি অন্য কোথাও আছে যশোরে নেই না আচ্ছা মানে শুধু মেডিসিন খেয়েছেন আপনি মেডিসিন খেয়ে চেষ্টা করেছিলেন ভালো হওয়ার জন্য কতদিন যাবত ভুগছিলেন এই সমস্যাটা ছিল কতদিন যাবত মাজার ব্যথাটা আমার 32 বছর ধরে 32 বছর ধরে ভুগছিলেন আমার একটা বাচ্চা পেটে ছিল আচ্ছা ওই বাচ্চা পেটে থাকা অবস্থায় পড়ে গিয়েছিলাম আচ্ছা আচ্ছা তারপরে তে আমার সমস্যা পড়ে গিয়ে এবার ব্যথাটা উঠেছে তারপর থেকে আর কোনো ইয়া হয় আর কত কোনো হলো কাজকর্ম করে বেড়াই ব্যথা ওইভাবে লাগে তার ভিতরে কাজ করি আচ্ছা এইবার পরে এসে এই পিছনের এই শির মাজার নিচেতে শির কইসে ফেলাই দিয়েছি মানে পড়ে দেবা না এখন মানে নিচেই হতে পারি আচ্ছা আচ্ছা এই সমস্যায় সোজা হয়ে বসতে পারতেন না আচ্ছা ঠিক আছে তা ওই যে আপনার 32 যাবত বা 30 যাবত 30 বছর ধরে যাবত যে আপনি ভুগছিলেন সমস্যাটা এই মাত্র 14 দিনই আমার মাত্র 14 দিন আপনার অনুভূতিটা কেমন একটু যদি আমাদের কাছে শেয়ার করতেন মানে আপনি এখন যে আপনার 14 দিনের মধ্যে 14 দিনের মাঝে যে আপনি সুস্থ হলেন আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আমি কোনো দুর্বল ক্লান্ত কোনো অসুবিধা নেই কোনো জায়গায় ব্যথা নেই আচ্ছা তো আপনি কি আজকে চলে যাবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটির সময় পত্রিকা থেকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম